আল্লাহ পাক বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে আমি তার নেয়ামতকে বহুগুণ বাড়িয়ে দেই, আর আমার বান্দা যখন আমার নাশুকুর হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, তখন আমি আযাব দিয়ে তাকে পাকড়াও করি, কঠিন আযাব, ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ে না কমে? আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। অসুস্থ হলে তো আসতে পারতাম না। এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? সুস্থতা এটা কি ছোট না বড় নিয়ামত? সুস্থতার সাথে কোরআন হাদিসের এই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, একসাথে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আপনারা যারা এই প্রচারপত্র পোস্টার যারা দেখেছেন তারা দেখেছেন এখানে লেখা আছে আমার নামের সাথে একটা বিষয় দেওয়া আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা। আমি প্রথমে খুব সংক্ষেপ করে আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, এটার উপর সংক্ষেপে একটা ধারণা আপনাদেরকে দিব। তারপর আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বর্তমানে যারা আহলে বেদাতীদের আবিষ্কার হয়েছে তাদের একটা পরিচয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আগে মাওলানা কারি ফরিদুদ্দিন মাসুদ সাহেব বলেছেন যে যিনি সুন্দর করে গান গাইতে পারেন, বাউল গান গাইতে পারেন, এরকম একজন বক্তা থাকলে এরকম মাহফিলের প্যান্ডেল আর দশটায় আমরা মানুষকে জায়গা দিতে পারি না। কিন্তু তিনি কি ওয়াজ করলেন, কি বলে গেলেন, এটা মাহফিল শেষে যদি জিজ্ঞেস করা হয় আপনারা আর কিছুই বলতে পারেন না। কথা কি ঠিক না বেটি? এজন্যে আমি সব সময় এই কথাটা বলে থাকি, মুহাদ্দিস আব্দুল আলী আল কাদরি সাহেব দারুস সুন্নাত মাদ্রাসার মুহাদ্দিস এখানে বসা আছেন, আমরা চাইলে এখন গিয়ে ওনার মাদ্রাসায় ওনার ক্লাসের ছাত্র হতে পারবো না, আমাদের হাতে ওই সুযোগ নাই। কেউ বয়সের কারণে সুযোগ হারিয়ে ফেলেছি, কেউ নানান জক্কি জামেলা চাকরি নকরি ব্যবসা বাণিজ্য আর স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার এক একটা নিয়ম কানুনও আছে, তো সেই নিয়ম কানুনের ভেতরে থেকে আমরা গিয়ে ওনার ছাত্র হওয়ার এখন খুব একটা সুযোগ নাই। কিন্তু ওপেন এই ক্লাসগুলা মজলিসে দিনই মজলিসগুলা এই যে মাহফিলগুলা এগুলোতে কোরআন হাদিস শিখবার ওপেন সুযোগ, খোলা একটা সুযোগ আমাদের হাতে আছে, আছে কি নাই? তাহলে আপনাকে এমন আলেম ওলামাদের কথা শুনবার জন্য যেতে হবে যারা কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলতে পারেন, যিনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না তাকে দিয়ে তো আর ওয়াজ হবে না। কিন্তু এখন চলছে সেটাই, এখন চলছে কি সেটাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকাযান নাস আর উসান জুহালা, মানুষ মূর্খদেরকে মূর্খদেরকে মানুষ সমাজের নেতা বানাবে, এটা কিয়ামতের একটা আলামত, ঠিক কি না বলুন? আপনারা যেই দিকে তাকাবেন সমাজের সর্বত্রই মূর্খদের একটা ধাপট চলছে। এটা যেমন চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে, এমপি হওয়ার ক্ষেত্রে, মন্ত্রী হওয়ার ক্ষেত্রে, ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে, মেম্বার হওয়ার ক্ষেত্রে, সর্বত্র যেটা যেটা যেমন আছে, ওয়াজের মাহফিলগুলো এখন মূর্খরা দখল করে নিয়েছে, কথা কোন ঠিক না বেটি? কোন একটা মাদ্রাসার প্রতিষ্ঠিত মুহাদ্দিস শাইখুল হাদিস মুফাসসির কোন ভালো একজন আলেম ভালো একজন বক্তাকে আমরা এখন আর মাহফিলগুলোতে দাওয়াত দেই না, 50, 60, 70, 80 হাজার 1 লক্ষ টাকা খরচ করে এমন একজন বক্তা আনি, যেই বক্তা 2 ঘন্টা ওয়াজ করার পর যদি জিজ্ঞেস করা হয় আপনি কি শুনেছেন বলে তা তো আমার মনে নাই, কথা কোন ঠিক না বেটি? মহাতারাম হাজিরিন, আমি কারো সমালোচনা করার জন্য এখানে বসি নাই, পরিস্থিতিটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআমের 153 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرآن الكريم سوره انعام 153 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা আল্লাহ পাক বলছেন নিশ্চয় এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা আমার সিরাতে এটা কোনটা এর ব্যাখ্যা আল্লাহ পাক এখানে দেন নাই আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম সিদিরা রাস্তা উর্দুতে বলা হয় সিদিরা আর আমরা সিলেটিরা ওই উর্দু থেকেই বলি সিদা বলি কি না হ্যাঁ সিদা সিদা এটা হচ্ছে সহজ পথ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটা হচ্ছে সহজ পথ ফাত্তাবিউহু তোমরা এই সহজ পথের ইত্তেবা করো অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা সহজ পথ ছেড়ে দিয়ে আরো আঁকা বাঁকা বহু পথ আছে সেগুলা তোমরা অনুসরণ করিও না যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি ডানে বামে আঁকা বাঁকা যত পথ আছে সেগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে ট্রেন যেভাবে ডিরেইলড হয়ে যায় লাইনচ্যুত হয়ে যায় একটা ট্রেন যদি তার লাইন থেকে পড়ে যায় সেই ট্রেন কি আর সামনের দিকে যেতে পারবে যেতে পারবে না আমরা এরকম দুর্ঘটনার খবর পাই কি না যে ট্রেন লাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে তারপর 10 ঘন্টা ধরে ঢাকা সিলেটের রেল যোগাযোগ বন্ধ আমরা কি এরকম খবর পাই কি পাই না তার কারণ হচ্ছে ট্রেন থেকে লাইন যখন লাইনচ্যুত হয়ে যায় তখন আর ট্রেন সামনের দিকে অগ্রসর হতে পারে না আল্লাহ পাক বলছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তোমরা যদি আকাবাকা পথে চলবার চেষ্টা করো তাহলে আমি আল্লাহর যে দেওয়া সুজা যে রাস্তা সিরাতে মুস্তাকিম যেটা সেটা থেকে শয়তান তোমাদেরকে বিচ্যুত করে ফেলবে বিচ্ছিন্ন করে ফেলবে জালিকুম ওয়াসাকুম বিহি এটা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ওসিয়ত সুবহানাল্লাহ বলেন ওসিয়ত আমাদের মা বাবা আমাদের সন্তানদের উপরে করেন করেন কি করেন না ওসিয়ত করেন এটা কার ওসিয়ত একটা আওয়াজ দিয়ে বলেন কার ওসিয়ত জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আমার এই ওসিয়ত পালন করে মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ কি হতে পারো মুত্তাকি হতে পারো আল্লাহওয়ালা হতে পারো পরহেজগার হতে পারো এটা হচ্ছে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতের সরল অনুবাদ অনুবাদ করেছি আমি আপনাদের সামনে এখন আমি আপনাদের সামনে ব্যাখ্যায় যাব আমি মুফাসসির নই আমি তাফসীর করব এটা বলছি না কিন্তু এটা একটা দর্স হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন দর্সের বাংলা অর্থ হচ্ছে শিক্ষা ইংরেজিতে বলে স্টাডিজ রিলিজিয়াস স্টাডিজ হ্যাঁ পলিটিক্যাল স্টাডিজ এইভাবে এটাকে কোরআনিক স্টাডিজ বলতে পারেন কোরআনিক স্টাডিজ কোরআনের একটা দর্স তাফসীর করার ক্ষমতা আমার নাই আমি তাফসীরের কথা বলছি না হাজিরানে কারাম এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইখানা হাদিস বর্ণনা করেছেন কয়টা আওয়াজ দেন না বাবা বুঝা যায়নি আমার কথা বুঝা যায় দুইখানা হাদিস বয়ান করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস হচ্ছে তিরমিজি শরীফের চতুর্থ খণ্ড 323 পৃষ্ঠায় আছে হাদিস নাম্বার 2641 হাদিস নাম্বার বলা লাগে কারণ এখন লামাজাবিরা নাম্বার দিয়ে ওয়াজ করে এই জন্য আমরাও নাম্বার দিই বুঝছেন মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠা হাদিস নাম্বার 171 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন আয়াতে আছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটা আমার সিরাতে মুস্তাকিম কোরআন শরীফে সূরা ফাতিহায় আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের ব্যাখ্যা পরের আয়াতে আছে সূরা ফাতিহার এই আয়াতের ব্যাখ্যা তার পরের আয়াতে আল্লাহ পাক দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেই আল্লাহ পাক বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এর অর্থ কি ওই পথ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা চলে গিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম সহজ পথ দেখাও
সহজ পথ কোনটা সহজ পথ হচ্ছে ওই পথ যেই পথে শাহজালাল চলেছেন যেই পথে শাহবরান চলেছেন যেই পথে খাজা আজমিরি চলেছেন যেই পথে বাহাউদ্দিন নকশবন্দী চলেছেন যেই পথে মুজাদ্দিদ আল ফসানি চলেছেন যেই পথে গাউসে পাক আব্দুল কাদির জিলানি চলেছেন যেই পথে মাযহাবের ইমামগণ চলেছেন যেই পথে তরিকতের বুজুর্গানে দীনগণ চলেছেন তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা যেই পথে চলেছেন সেই পথে আমাদেরকে পরিচালিত করো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে সিরাতে মুস্তাকিমের অর্থ হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিমের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াতে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহ পাক সূরা ফাতিহায় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বলছেন তোমরা নিয়ামত প্রাপ্ত বান্দাবান্দিদের পথ আমার কাছে তালাশ করো সেই নিয়ামত প্রাপ্ত বান্দাবান্দিদের পথ কোনটা মিনান নাবিয়্যিন এক নাম্বার হচ্ছে নবীগণের পথ দুই নাম্বার ওয়াস সিদ্দিকিন সিদ্দিকগণের পথ তিন নাম্বার ওয়াস শুহাদা শহীদগণের পথ আর চার নাম্বার ওয়াস সালেহীন নেককার বান্দাবান্দি ওলি আল্লাহদের পথ বড় করে বলেন না বাবা সুবহানাল্লাহ তাহলে সিরাতে মুস্তাকিমের অর্থ হচ্ছে শাহজালালের পথ শাহপরানের পথ গৌসে পাকের পথ খাজা আজমিরির পথ বাহাউদ্দিন নকশবন্দির পথ মুজাদ্দিদ আল ফসানির পথ ইমাম আজম আবু হানিফার পথ ইমাম শাফির পথ ইমাম মালিকির পথ ইমাম আহমদ বিন হাম্বলের পথ সাহাবাই কেরামের পথ তাবঈনগণের পথ তবে তাবঈনগণের পথ নবীগণের পথ এটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কথা কি বোঝা যাচ্ছে আমার সিরাতে মুস্তাকিমের এটা একটা ব্যাখ্যা এটা গেল কোরআন শরীফ থেকে এই ব্যাখ্যাটা কোথার থেকে দিলাম এখন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিতে গিয়ে দুইখানা হাদিস শরীফ বর্ণনা করেছেন একটা হাদিস বললাম তিরমিজি এবং মিশকাতের এই হাদিসটা কি আল্লাহ পাকের বেহারাবি বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা নিশ্চয় বনি ইসরাইলিরা 72 দলে বিভক্ত হয়েছিল কত দলে 72 কারা বনি ইসরাইল ওয়াজ শুনতে আসেন মুখস্থ করে যাইতে হবে নিশ্চয় বনি ইসরাইলিরা কত দলে বিভক্ত হয়েছিল ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে কত দলে কার উম্মত আমার উম্মত নবীজির উম্মত মানে আমরা কারা আমরা কয় দলে বিভক্ত হব তো আমরা যদি একটু দলাদলি করি তাইলে তো আপনারা আমাদেরকে গালিগালাজ করেন বলেন হুজুররা আর কোনো কাম নাই হুজুররা খালি দলাদলি করে বলেন কি বলেন না তো আমরা যে দলাদলি করব এটা তো আমার নবীদের হাজার বছর আগে বলে গেছেন যদি আমরা দলে উপদলে বিভক্ত না হই তাহলে জাহান্নাম পড়বে কি দিয়া কথা কি বোঝা যায় আমি রিপিট করছি বনি ইসরাইলিরা কত দলে ভাগ হয়েছিল 72 এই হাদিসের আরবি মনে না থাকলেও বাংলাটা যেন মুখস্থ হয়ে যায় ঠিক আছে নি হুজুর বনি ইসরাইলিরা 72 দলে ভাগ হয়েছিল আমার উম্মতেরা কত দলে ভাগ হবে 72 এবার নবীজি বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা আমার উম্মতের 73 দলের মধ্যে এক দল ছাড়া বাকি 72 দল জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ পড়েন জোরে বলেন নাউজুবিল্লাহ বেহেশতি কয় দল এক দল আওয়াজ দিয়ে বলেন এক দল দুজকি কয় দল 72 তাইলে বেহেশতির চেয়ে দুজকির সংখ্যা কম হবে না বেশি হবে তো আপনারা যে মাহফিলে মানুষ দেখেই পাগল হয়ে যান পাগল হন না আপনারা হন না বাবা পাগল হন না মাহফিলে মানুষ বেশি দেখলেই তো আপনারা পাগল হয়ে যান এটা হক না না হক বাস বিচার করেন আবার আমাদেরকে টিটকারিও মারে কয় 200 মানুষ সামনে নিয়ে ওয়াজ করতেছে আর আমাদের অমুক হুজুরের মাহফিলে হাজার হাজার লাখ লাখ মানুষ হয় এটা কোনো ক্রেডিট না এটা কি কোনো ক্রেডিট
হাজিরানে কারাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা এক দল ছাড়া 72 দল দোজখে যাবে সাহাবায়ে কারাম আল্লাহর রাসূলের সাথে থেকে তারা দ্বীন শিখেছেন সাহাবায়ে কারামের ডাইরেক্ট শিক্ষক হচ্ছেন আল্লাহর নবী হাজিরানে কারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা 72 দল দোজখে যাবে এক দল বেহেশতে যাবে সাহাবায়ে কারাম নবীর ছাত্র সাহাবায়ে কারাম তো বুদ্ধিমান ছিলেন সুবহানাল্লাহ বলেন না সাহাবায়ে কারাম ওই জাহান্নামী বস্তা বসা 72 বাতিল ফেরকা বাতিল মতবাদের পরিচয় আল্লাহর রাসূল জানতে চাই সাহাবায়ে কারাম জানতে চাইলেন না সাহাবায়ে কারাম বুদ্ধি করে আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী ওই শয়তানি 72 দল আমাদের জানার প্রয়োজন নাই বেহেশতে কোন দল যাবে কোন ট্রেনে উঠলে বেহেশতে চলে যাওয়া যাবে ওটা আমাদেরকে চিনায়া দেন ওটার পরিচয় আমাদেরকে দেন পড়েন সুবহানাল্লাহ পরিচয় জানতে চাচ্ছেন কার কাছে নবীজির কাছে নবীজির কাছে নবীজি পরিচয় দিচ্ছেন কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি এই দুই পরিচয় যার মধ্যে থাকবে তারা বেহেশতি সুবহানাল্লাহ এক পরিচয় হচ্ছে তারা হবে আমার অনুসারী আর দ্বিতীয় পরিচয় হচ্ছে তারা হবে আমার সাহাবায়ে কেরামের অনুসারী সুবহানাল্লাহ আমার কথা বুঝেছেন তাহলে বেহেশতি দলের পরিচয় কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা কি কি নবীর অনুসারী সাহাবায়ে কেরামের অনুসারী নবীর অনুসারী এবং সাহাবায়ে কেরামের অনুসারী এখন আমরা হাদিস শরীফে পাইলাম নবীর অনুসারী এবং সাহাবায়ে কেরামের অনুসারী এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাই মিরকাতের মধ্যে লিখেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা নবীর অনুসারী আর সাহাবায়ে কেরামের অনুসারী দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা হাজিরানে কেরাম কেমনে এটা মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আহলে সুন্নাত নাম দিলেন উনি কি উনার মন গোড়া দিলেন এটা বুঝার দরকার আছে কি নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন তোমাদের উপরে আমার সুন্নতের অনুসরণ করা আর আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নতের অনুসরণ করা তোমাদের উপরে অপরিহার্য তাহলে ওই হাদিস থেকে দুইটা কথা পাওয়া গেল একটা হচ্ছে আলাইকুম বি সুন্নতি তোমরা আমার সুন্নতের অনুসরণ করবে আর একটা পাওয়া গেল ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন খুলাফায়ে রাশেদার সুন্নতের অনুসরণ করবে এই দুই কথা ওই হাদিস শরীফ থেকে পাওয়া গেল আর এই হাদিস শরীফ থেকে পাওয়া গেল মান আলাইহি ওয়া আসহাবি আমার অনুসরণ করবে আর আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে গভীরভাবে লক্ষ্য করুন মুহাদ্দিস সাহেব পাশে বসে তো ওয়াজ করতে ভয়ও লাগে আসহাব এটা বহুবচন ঠিক নেই নবীর সাথী গণ নবীর সঙ্গী গণ নবীর সঙ্গী সাথী গণ এটাকে আরবিতে বলা হয় আসহাবে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আরবিতে কি বলা হয় আসহাবে রাসূলুল্লাহ
এখন সাতি গণ হইতে গেলে গণ যদি বলি গণ সাতি বৃন্দ সাতি গণ হইতে গেলে একের বেশি লাগবে ঠিক কি না বলেন না একের বেশি লাগবে এক হইলে তো সাতি গণ হবে না তার মানে সাহাবায়ে কেরামের একটা জামাতকে সাহাবায়ে কেরামের একটা দলকে নবীজি আসহাবি বুঝাইছেন সুবহানাল্লাহ ঠিক কি না এবার হাদিস শরীফের দুইটা শব্দ ভালোভাবে লক্ষ্য করুন প্রথম শব্দ হচ্ছে মানা আলাইহি যারা আমার অনুসরণ করবে তার অর্থ হচ্ছে এরা হচ্ছে আমার সুন্নতের অনুসারী আর সুন্নতের অনুসারীকে আরবিতে বলা হয় আহলে সুন্নাহ সুবহানাল্লাহ বলেন না সুন্নতের অনুসারীকে আরবিতে কি বলা হয় আহলে সুন্নাত আর সাহাবায়ে কেরামের অনুসারীদেরকে আরবিতে বলা হয় ওয়াল জামাত ওয়াল জামাত মানে হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত সাহাবায়ে কেরামের দল এটা দ্বারা জামাতে ইসলামী বুঝাচ্ছে না এটা দ্বারা জামাতে ইসলামী বুঝাচ্ছে না এটা ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত কথা কি পরিষ্কার সাহাবায়ে কেরামের জামাত তাইলে মানা আলাইহি মানে আহলে সুন্নাত ওয়া আসহাবি এর অর্থ হচ্ছে ওয়াল জামাত এই দুইটা একত্রিত করলে এই দলের নাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাত আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত বেহেস্তি দল এই কথাটা বলেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার এতক্ষণের কথা যদি আপনারা খেয়াল করেন তাহলে আমি আপনাদের কাছে এবার প্রশ্ন করব আহলে সুন্নাত ওয়াল জামাত বেহেস্তি দল না আহলে হাদিস বেহেস্তি দল বলেন বেহেস্তি দল কি আহলে সুন্নাত না আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে আজকে এই হবিগঞ্জ শহরের এটা তো একদম মেইন শহর ওপেন একটা চ্যালেঞ্জ থাকলো আহলে হাদিস যারা দাবি করেন আমি কিন্তু কোনো গালি দিচ্ছি না আহলে হাদিস যারা দাবি করেন তাদের কাছে আমাদের একটা ওপেন চ্যালেঞ্জ তারা নিজেদেরকে আহলে হাদিস হিসেবে পরিচয় দেয় ঠিক না বেটি দেয় যে তার প্রমাণ আমাদের কাছে আছে আমরা প্রমাণ ছাড়া কোনো কথা তাদের লেখা কিতাব আছে তারপর তাদের মসজিদগুলোর সামনে লেখা আছে আহলে হাদিস জামে মসজিদ আছে কি নাই আহলে হাদিস জামে মসজিদ নামে বাংলাদেশে মসজিদ আছে আছে কি নাই আমি আজকে এখান থেকে একটা ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম কোরআনের কোন একটা আয়াতে আল্লাহর রসুলের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে কোন একটা হাদিস থেকে একটা লাইন যদি দেখাইতে পারেন যে নবীজি বলেছেন বেহেস্তি দলের নাম আহলে হাদিস আমরা কানে ধরে গিয়া তাদের পায়ে সোমা খাবো আর যদি দেখাইতে না পারে তাহলে আহলে হাদিস নাম দিয়ে কোনো ফেরকাবাজি করার সুযোগ এদেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ ঠিক না বেটি দুই নাম্বার হাদিসটা শোনাই ফেলি দ্বিতীয় হাদিস হচ্ছে এই হাদিসটা বুখারী শরীফের হাদিস 6417 নম্বর হাদিস এটা মিশকাত শরীফেও আছে হাদিস নম্বর 2642 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই হাদিস রিওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন أن رسول الله صلى الله عليه وسلم خط مستويا الله النبي صلى الله عليه وسلم একটা স্টিক একটা লাঠি হাতে নিলেন নিয়ে নবীজি মাটির উপরে সুজা করে একটা টান দিলেন একটা সরল রেখা আঁকলেন কি আঁকলেন সরল রেখা ছাত্ররা ভালো বুঝে সরল রেখা সুম্মা কালা সরল রেখা টান দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হাযা সাবিলুর রুশদ ওয়া সিরাতুল্লাহ সুবহানাল্লাহ বলেন না এটা হচ্ছে হেদায়েতের পথ এবং এটা আল্লাহর পথ ফাত্তাবিউহু সুতরাং তোমরা এই পথের ইত্তেবা করো অনুসরণ করো
সুম্মা খাত্তা আলা কুল্লি জানিবিন সিত্তাতু খুতুতিন মামালাহু সুম্মা কালা হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি ফাজতানিবু হা ওয়া তালা হাযিহিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরল রেখা ডানে এবং বামে, লেফট রাইট দুই পাশে তিনটা তিনটা করে আল্লাহর রাসূল আরো ছয়টা টান দিলেন। কয়টা টান? ছয়টা টানের প্রত্যেকটার উপরে এবং নিচে, প্রত্যেকটার উপরে এবং নিচে আরো ছয়টা ছয়টা বারোটা করে টান দিলেন। ছয় বারং কত? কত হয়? ছয় বারং কত হয়? বাহাত্তর হয়। টান দিয়ে নবীজি বললেন, এগুলো হচ্ছে শয়তানের পথ। নাউজুবিল্লাহ বলেন, সুজা যেটা টান দিয়েছিলেন এটাকে কার পথ বলেছিলেন? বলেন কার পথ? হাযা সাবিলুর রুশদ ওয়া সিরাতুল্লাহ, এটা আল্লাহর পথ এবং হেদায়েতের পথ। আর ডানে বামে বাহাত্তরটা টান দিলেন আল্লাহর রসুল, দিয়ে বললেন এগুলা হচ্ছে শয়তানের পথ। ইয়াদউ ইলাইহে, প্রত্যেকটা পথ থেকে শয়তান তোমাদেরকে আহ্বান করে। এক এক পথের মুড়ে মুড়ে এক একটা শয়তান বসে আছে। কেউ বলে আমি আহলে হাদিস, কেউ বলে আমি আহলে কোরআন, কেউ বলে আমি সালাফি, কেউ বলে আমি লামাজহাবি, কেউ কেউ বলে আমি গায়র মুকাল্লিদ, কেউ বলে আমি শিয়া, কেউ বলে আমি খারেজি, কেউ বলে আমি রাফেজি, কেউ বলে আমি জবরিয়া, কেউ বলে আমি কদরিয়া, কেউ বলে আমি অমুক, কেউ বলে আমি তমুক, কেউ বলে আমি ওহাবি। এইভাবে বিভিন্ন নামে শয়তান চতুর্দিক থেকে তোমাদেরকে আহ্বান করছে। কে আহ্বান করছে? শয়তান। এখন আমাদেরকে কি করতে হবে? নবীজি শিখিয়ে দিচ্ছেন, ফাজিতানিবু হা। হ্যাঁ আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা এই শয়তানের পথগুলার থেকে বেঁচে থাকো। কে বলছেন? নবীজি বলছেন বেঁচে থাকো। এরপরে নবীজি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া তালা হাযিহিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সিরাতে মুস্তাকিম, এটা আমার সহজ সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। এই পথের নাম কি বাবা? আহলে সুন্নাত। আওয়াজ দিয়ে বলেন, আহলে সুন্নাত। ফেশনের বাবারা সবাই বলেন নাই, এই পথের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কোরআনের আয়াত এবং এই হাদিস শরীফগুলো দ্বারা প্রমাণ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বেহেশতি দল। ঠিক, কোনো সন্দেহ আছে? না। কোনো সন্দেহ? নাকি আহলে হাদিস বেহেশতি দল? কোনো প্রমাণ নাই। আহলে হাদিস শয়তানের দল। কিসের দল? লামাজহাবি শয়তানের দল, গায়র মুকাল্লিস শয়তানের দল। আমি প্রমাণ করব, আমি প্রমাণ করব। আমি কোনো জোর জবরদস্তি করে কোনো কথা বলি না, কোরআন এবং হাদিস থেকেই প্রমাণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের স্লোগান হবে তিনটা। কয়টা? আল্লাহর নামে স্লোগান, নবীর নামে স্লোগান, আর আমাদের বেহেশতি দলের নামে স্লোগান। কথা কি পরিষ্কার? আল্লাহর নামে স্লোগান, নবীর নামে স্লোগান, এই দুইটা কলিমার ভিতরে আছে, আছে না নাই? এতদিন ওহাবিরা নারায় তাকবির আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ স্লোগান দিছে, কিন্তু এখন সালাফিক গুলা লামাজাবি গুলা তারা স্লোগান পাল্টাইছে। তারা বলে নারায় তাকবির আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ, তারা বলে না, এখন তারা দেয় মাত্র একটা, এটা হচ্ছে লিল্লাহি তাকবির। কথা এখন ঠিক না বেটি? এটা শয়তানের স্লোগান, লিল্লাহি তাকবির এটা শয়তানের স্লোগান, ইমানদারের স্লোগান নয়। প্রমাণ করতে না পারলে এখান থেকে উঠে যাব না। হবিগঞ্জে আজান হয়, আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এরপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানে নাই? আছে। কলিমা পড়েন হবিগঞ্জের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহু বলেন না? আপনারা বোধহয় মজা পাচ্ছেন না, তাহলে কলিমাটা একটু জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজানে নবীজির নাম হচ্ছে
আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। তাহলে ইমানের স্লোগান দুইটা, আজানের স্লোগান দুইটা, ইকামতের স্লোগান দুইটা, ঠিক কিনা বলেন? আর আমরা কোরআন হাদিস থেকে আহলে সুন্নতের পাইলাম আর একটা স্লোগান, তাহলে আমাদের ইমানদারের স্লোগান কয়টা? কয়টা? এখন দেখুন, কেউ যদি বলে নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ স্লোগানটা তো খুবই ভালো, খেয়াল করিয়েন নারায় তাকবীর আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর উপরে কিচ্ছু নাই। আল্লাহু আকবার এর অর্থ কি? আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ মহান। দিন ইসলাম জিন্দাবাদ এর অর্থ হচ্ছে দিন ইসলাম জিন্দা থাকুক, দিন ইসলাম জিন্দা আমরা চাই কি চাই না, দিন ইসলাম জিন্দা থাকুক চাই কি চাই না। তাইলে স্লোগানটা খারাপ হইলো কোথায়? আমাকে আপনারা প্রশ্ন করবেন না, হুজুর এই স্লোগানটা খারাপ হলো কিভাবে? খারাপ হলো এইভাবে, কালিমাতুল হাক্কে উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কেমনে মতলব খারাপ বুঝে নেন, সম্রাট আকবর দিনে এলাহি প্রতিষ্ঠা করেছিল, 321 বছর ভারতবর্ষ শাসন করেছে মুঘল সম্রাটেরা, 6 জন মুঘল সম্রাট ছিল, ছিল না? বাবর, সম্রাট বাবর, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব, এই 6 জন ধারাবাহিকভাবে ভারতবর্ষের মুঘল সম্রাট ছিল 321 বছর। ইতিহাস সঠিক না বেটি? এর মধ্যে তৃতীয় মুঘল সম্রাট আকবর, সে পারভার্টেড হয়ে গেল, কুফরি শিরকি বেদাতির মধ্যে নিমজ্জিত হয়ে গেল, সে একটা নতুন মতবাদ আবিষ্কার করলো, যে মতবাদের নাম দিল দিনে এলাহি। ওই দিনে এলাহি মধ্যে অনেকগুলা নতুন নতুন কথা সে বানাইলো ইসলামের মধ্যে, এর মধ্যে একটা কথা হচ্ছে, আমি সব বললে আমি আমার মূল কথায় যেতে পারবো না, এর মধ্যে একটা কথা হচ্ছে, আমরা চিঠিপত্র যখন লিখি, চিঠিপত্র তখন আমরা চিঠিপত্রের উপরে লিখি বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফে আছে, নবীজি বলেছেন যে কোনো ভালো কাজের আগে তোমরা বিসমিল্লাহ বলো, যদি বিসমিল্লাহ না বলো তাইলে এটা বরকত শূন্য হয়ে যায়। আপনি খেতে বসেছেন, বিসমিল্লাহ বলেন নাই, আপনার খাবারে এসে শয়তান বাঘ বসাবে। আপনি স্ত্রীর সাথে মিলতে গেছেন, স্ত্রী সহবাস করছেন, বিসমিল্লাহ বলে শুরু করেন নাই, তাল নাই, বেহুশ হয়ে গেছেন, বিসমিল্লাহ বলেন নাই, আপনার স্ত্রী মিলনের সাথে জিন এসে শরীক হবে, শয়তান জিন। এজন্য বিসমিল্লাহর দরকার আছে কি নাই? আমি 100% দৃঢ় বিশ্বাস নিয়ে কথা আপনাদেরকে বলছি, বিসমিল্লাহ বলে পকেটে মোবাইলটা রাখেন, বিসমিল্লাহ বলে মানি ব্যাগ রাখেন, বিসমিল্লাহ বলে কলম রাখেন, বিসমিল্লাহ বলে চিরুনি রাখেন, ইনশাআল্লাহ বিসমিল্লাহর বরকতে রাস্তাঘাটে আপনার পকেট চিন্তাই হবে না, আমল করবেন ইনশাআল্লাহ। আকবর কি করলো? বিসমিল্লাহ কেটে দিল, বলল বিসমিল্লাহ লেখা যাবে না। বিসমিল্লাহর দলিল কোরআন শরীফে আছে, যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন, ওগুলো আরেক আলোচনা, আমি এদিকে এখন যাব না, তখন সুলাইমান আলাইহিস সালাম চিঠির উপরে লিখলেন, নবীদের চিঠি লেখার স্টাইল ছিল আরেক রকম, আমরা সেটা পাল্টাই ফেলেছি, নবীগণ চিঠি লিখতেন মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা কায়সার, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কায়সারের প্রতি, আর আমরা উপরে লেখি প্রিয় অমুক, নিচে লেখি ইতি আমি আমার নাম, এটা নবীদের সিস্টেম ছিল না, নবীগণ প্রথমে নিজেদের নাম লিখতেন, পরে যার কাছে চিঠি পাঠাচ্ছেন তার নাম নিচে লিখতেন, এটা হলো চিঠি লেখার নবীদের ফর্মুলা সিস্টেম। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে চিঠি লিখছেন, চিঠির ভাষাটা কোরআন শরীফে দেখেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ হইতে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এই চিঠিটা পাঠাচ্ছি।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকবর কি করলো? আকবর চিঠি থেকে বিসমিল্লাহ উঠাইলো। আমরা যে পোস্টার লিখি নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ লিখি কি না, আকবর চিঠির এক কোণায় লিখলো আল্লাহ আর আরেক কোণায় আকবর। এখন তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি এক কোণায় আল্লাহ, সিটির এই মাথায় আল্লাহ আর এই মাথায় আকবর, তাকে জিজ্ঞেস করা হলো এটা আপনি কেন করলেন, সে বলে আমি ডাইনে আল্লাহরে রাখছি আর বামে আল্লাহর সিফত আকবর এটারে বসাইছি, অর্থাৎ একই শব্দ আল্লাহু আকবার। তো কথাটা তো সুন্দর, আল্লাহু আকবার দুইটা মিলাইলে কি হয় বাবা? কি আল্লাহ কোনো কথাই কয় না, আল্লাহু আকবার হয়, কোনো কথাই বলে না, এরা কি বুঝে না কথা? দুইটা মিলাইলে এখানে আল্লাহর এখানে আকবর দুইটা মিলাইলে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়। তো আল্লাহু আকবার কথাটা তো খারাপ না, সে তার সিটির উপরে আল্লাহু আকবার লিখলো, কিন্তু তার মনের ভিতরে ইরাদা হচ্ছে কালিমাতুল হাক্কে উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, মনের ভিতরে ইরাদা হচ্ছে ডাইনে আল্লাহর বামে আমি আকবর। নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমাদের দেশে যারা নারায় তাকবীর আল্লাহু আকবার বলে দিন ইসলাম জিন্দাবাদ স্লোগান দেয়, তাদের উদ্দেশ্য দিনকে জিন্দা করা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে দিন ইসলামের স্লোগান দিয়া নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে চিরতরে দাফন করে দেওয়া। কথা কোন ঠিক না বেটি? আর যদি উদ্দেশ্য ভালো হয়েই থাকে তাইলে দিন ইসলামের সাথে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দাও, ঠিক? দিন ইসলাম স্লোগানে কোনো আপত্তি নাই, আছে কোনো আপত্তি? দিন ইসলাম জিন্দাবাদ স্লোগানে আমাদের কোনো আপত্তি নাই যখন সেখানে রিসালতের স্লোগান সাথে থাকবে, ঠিক? মহতারাম হাজিরিন, এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তারা বলে আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি না, কারণ হচ্ছে নবীকে ইয়া বলে নেদা দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া যাবে না, যেহেতু নবী আমাদের থেকে 6000 মাইল দূরে। কথা কি বুঝা যায়? নবীজি কোথায়? মদিনা শরীফ। তো এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে নবী কি শুনবেন? তাদের আকীদা ওইটা আর কি, তাদের আকীদা যেহেতু নবী আমার সামনে নাই, নবী মদিনা শরীফ, সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাকা যাবে না। তো যেহেতু নারায়ে রিসালত বলার পরে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলো, এই কারণে আমরা ইয়া রাসূলুল্লাহ বলি না, এটা তাদের একটা যুক্তি। আমি এই যুক্তির খণ্ডনে এই কথা বলি, সত্যিকার অর্থেই যদি তুমি মুসলমান হও, তোমার অন্তরে ঈমান থাকে, দলিল আদিল্লা নিয়া কিতাব আদি নিয়া বসলে ইয়া রাসূলুল্লাহ জায়েজ না জায়েজ এটা পরে বোঝা যাবে, বাহাস মবাহাসা করলে বোঝা যাবে, কিন্তু মাহবিল তো আর বাহাসের জায়গা না, বাহাস বাদ দেন, দরকার নাই কোনো বাহাসের। আমি তাদেরকে অনুরোধ করব, আসলেই যদি তোমরা নবীর উম্মত হয়ে থাকো, ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম, এটা না জায়েজ যে ইয়া বলে নবীকে ডাকা যাবে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা তো না জায়েজ নয়। কথা কি বুঝেন? কারণ আজানে তুমি সারা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেই আছো, বলে কি বলে না বাবা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানে বলে কি না? কলিমায় লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে কি না? তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিশ্চয় কোনো মুসলমানের আপত্তি নাই। তাইলে আমার কওমি মাদ্রাসার ভাইরা এবং লামাজহাবি ভাইরা যারা আছেন, তারা আমাদেরকে এটা প্রমাণ করবেন, নারায়ে রিসালতের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্লোগান দিবেন, ঠিক? ইয়া রাসূলুল্লাহ দাবি করলাম না, ঠিক আছে নি ভাই, ইয়া রাসূলুল্লাহর দাবি আপাতত করলাম না, এটা বহাস করে যদি আমরা জিততে পারি তাইলে করব, কি কোন ঠিক আছে কি না? কিন্তু নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলতে কোনো আপত্তি আছে? যদি এটা তারা বলে বুঝে নিব তারা নবীর উম্মত, আর যদি না বলে তাইলে বুঝবো দিন ইসলাম জিন্দাবাদ দিয়ে আসলে তারা দিনকে জিন্দা করা উদ্দেশ্য নয়, তারা আল্লাহর রাসূলকে মারতে চায়। মহতারাম হাজিরিন, দ্বিতীয় কথা এটা গেল। তিন নাম্বার কথা, আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন সূরা বাকারা, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন মানুষের মাঝে কিছু মানুষ আছে, তারা জোর গলায় গলা ফাটায়া শরীরের সর্বশক্তি দিয়া তারা
দাবি করে মাইয়া কুলু তারা বলে আমান্না বিল্লাহি আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে ও বিল ইয়াউমিল আখিরি আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে কয়টা বলছে ঈমান আনলাম আল্লাহর উপরে ঈমান আনলাম আখিরাতের উপরে দুই দুই বিষয়ে ঈমানের তারা জোর গলায় দাবি করে আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন মুস্তাক সাহেবের ফতোয়া নয় এমদার সাহেবের ফতোয়া নয় আব্দুল আলী আল কাদরী সাহেবের ফতোয়া নয় বাংলাদেশের কোন সুন্নি আলেমের ফতোয়া নয় পৃথিবীর কোন সুন্নি আলেমের ফতোয়া নয় স্বয়ং আল্লাহ পাক বলছেন এরা জোর গলায় দাবি করে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি আমি আল্লাহ বলছি ওমা হুম মুমিনিন এরা আমি আল্লাহর উপরে ঈমান আনার দাবি করেছে আখিরাতের উপরে ঈমান আনার দাবি করেছে আমার রাসূলের উপরে ঈমানের দাবি না করার কারণে আমি বলছি ওমা হুম বি মুমিনিন কশিন কালে এরা মুমিন নয় পাক্কা কাফের পাক্কা কাফের পাক্কা কাফের ঠিক মহতারাম হাজিরিন এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব এই উদাহরণ আমার জীবনে বহু জায়গায় দিছি এটা নতুন নয় হয়তো আপনারা অনেকের কাছে মনে হতে পারে এই তো আরো বলছেন কারণ বারবার বলা লাগে জিনিসটা বুঝাইবার জন্য পৃথিবীর সব মোল্লারা যদি ইয়া রাসূলুল্লাহর স্লোগান না দেয় আমার নবীর নবুয়ত বাতিল হয়ে যাবে আমরা এখানে যারা আসছি সবাই মিলে যদি বলি আলহাজ অ্যাডভোকেট আবু জাহির এমপি সাহেবকে আমরা এমপি মানি না ওনার এমপিগিরি বাতিল নাকি আপনার উপর ডান্ডা চালু হবে কথা কোন ঠিক না বেটি বুঝবা খালি চক্ষুটা বন্ধ করো কবরে যাও স্টিম রোলার চালু হবে কবরে একটাই প্রশ্ন হবে তিন প্রশ্নের হাদিস শুনছেন না আপনারা মার রাব্বুকা মা দীনুকা মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এটা একটা রওয়ায়েত আছে আর আরেক রওয়ায়েত আছে কবরে প্রশ্ন হবে মাত্র একটা সুবহানাল্লাহ বেশ জোরে বলেন সুবহানাল্লাহ কবরে প্রশ্ন হবে কয়টা তিনটার হাদিসও সঠিক একটার হাদিসও সঠিক বিষয়টা বোঝা একটু কঠিন হয়ে গেল হুজুর প্রশ্ন করি না আমরা স্কুল মাদ্রাসায় এক নং প্রশ্ন সহ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হইবে থাকেনি তার মানে কি প্রশ্নে প্রশ্ন আছে প্রশ্নপত্রে প্রশ্ন আসে দশটা হ্যাঁ এর মধ্যে আমি উত্তর চাইতেছি পাঁচটা লিখে দিলাম কন্ডিশনাল এক নং প্রশ্ন সহ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হইবে তার মানে এক নম্বরটা দিতেই হবে এটা ম্যান্ডেটরি আর বাকি নয়টা থেকে যে কোনো পাঁচটা দিলে চলবে যে কোনো চারটা দিলে চলবে এটাই তো নিয়ম আমার আল্লাহ বলেন কবরে আমার রসুল বলেন কবরে প্রশ্ন হবে তিনটা এর মধ্যে দুইটা অপশনাল একটা ম্যান্ডেটরি সুবহানাল্লাহ কবরে প্রশ্ন কয়টা হবে তিনটা যেই ব্যক্তি আমার পরিচয় কবরে দিতে পারবে সে অটোপাস অটোপাস আমি নবীকে কবরে হাজির করে আমার প্রশ্ন আমার পরিচয় জানতে চাওয়া হবে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে আল্লাহর প্রশ্নের ব্যাপারে অটোপাস সে সে ফেরেশতাই দিনের প্রশ্নের ব্যাপারে অটোপাস আর কেউ যদি আল্লাহর পরিচয় দিতে পেরেছে মার রাব্বুকা এটাও পারছে ওমা দীনুকা এটাও পারছে দুইটা পারছে কিন্তু মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম আমার সম্পর্কে প্রশ্ন করা হয়েছে কয়লা আদরি আমি চিনি না আমি জানি না তাইলে বাকি দুইটা প্রশ্ন বাতিল হয়ে আপনি প্রশ্নের পেপারে গুল্লা পাবেন গুল্লা আন্ডা পাবেন আন্ডা আন্ডার পরে হুজুর বলতেছে শুরু হবে ডান্ডা ঠিক কি না যাও না দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ শিরিক বলতেছো যাও না কবরে তাইলে তো ডান্ডা শুরু হয়ে যাবে আমরা কি কবরে ডান্ডা খেতে চাই কবরে হাশরে মিজানে ফুলসিরাতে আমরা আমাদের নবীকে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এখন বলছিলাম সারা দুনিয়ার মানুষ যদি বলে আমি ইয়া রাসূলুল্লাহ বলবো না
আমি ইয়া রাসূলুল্লাহ বলবো না তাহলে নবীর নবুয়তি ক্যান্সেল না ওই হুজুর নবী হয়ে যাবেন যিনি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলেন না তিনি নবী হয়ে যাবেন এখন আমি আপনাদের একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই পাটিগণিতের একটা হিসাব আমার ওই বইটা ছাপা নাই আমি আমার ওই বইয়ের মধ্যে এটা লিখে রাখছি মিলাদুন নবী ও সিরাতুন নবী বইয়ের মধ্যে আমি ইসলামিক ফাউন্ডেশনে গেস্ট অতিথি শিক্ষক হিসেবে ক্লাস করাই ইসলামিক ফাউন্ডেশন গত 9-10 বছর ধরে হ্যাঁ তো সেখানে যাওয়া আসার সুবাদে ইসলামিক ফাউন্ডেশনের কিছু ইনফরমেশন আমার কাছে আছে তথ্য ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ মসজিদ আছে আলহামদুলিল্লাহ পড়েন ঢাকা ইজ দ্য সিটি অফ মস্ক ঢাকাকে মসজিদের নগরী বলা হয় বাংলাদেশ এমন একটা রাষ্ট্র আমি ইন্ডিয়ায় কয়েকবার গেছি ইভেন সৌদি আরবেও আমাদের দেশের মতো এত ঘন ঘন মসজিদ নেই বাংলাদেশে আপনি ঢাকা থেকে সিলেট আসবেন সিলেট থেকে ঢাকা যাবেন রাস্তায় 2 মিনিটের পর পর আপনি নামাজ পড়ার জন্য একটা মসজিদ পাবেন ঠিক কিনা বলেন তবে একটা অসুবিধা আছে বাংলাদেশে এটা হচ্ছে মহিলাদের নামাজের কোনো ব্যবস্থা নেই ঠিক রাস্তার পাশে যে মসজিদগুলো আছে সেগুলোর পাশে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকা দরকার আলাদা কারণ আমরা গাড়িতে অনেক সময় পরিবার সহ সফর করি আমার ওয়াইফ গাড়িতে বসে থাকেন নামাজ পড়তে পারেন না 91% মুসলমানের দেশে মহিলাদের নামাজের ব্যবস্থা বাস স্টেশনে রেল স্টেশনে এয়ারপোর্টে এবং রাস্তার পাশে যতগুলা মসজিদ আছে শপিং মল মার্কেট সব জায়গায় থাকার দরকার ঠিক হাজিরানে কেরাম আমি বলছিলাম 2.5 লক্ষ মসজিদ আছে ইসলাম ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী আর ফাউন্ডেশনের হিসাবের বাইরে আরো প্রায় 2 লাখের উপরে মসজিদ আছে যেগুলা লিস্টে নাই টোটাল কত হইল প্রায় 5 লক্ষ প্রায় 5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলেন এখন হিসাব আপনারা করেন মসজিদ কত 5 লাখ লামসাম একটা ধরে নিলাম মসজিদ কত 5 লাখ 5 লাখ মসজিদে কয়বার আজান হয় 5 বার করে দিনে ফজর জোহর আসর মাগরিব মুসলমান এগুলো জানতে হবে নামাজ ছাড়া কোনো আশিকের রসুল নাই ঠিক মনে রাখবেন একটা মাহফিলে 50,000 লোক হয় কিন্তু এশার আজান হইলে 200 মানুষ জামাতে থাকে না এই মাহফিলের এক পয়সারও মূল্য নাই কি মূল্য আছে এই মাহফিলের 50,000 মানুষ জমায়েত হইল জামাত কায়েম হইল 200 মানুষ নাই কি মূল্য আছে এই মাহফিলের ওয়াজের দ্বারা হেদায়াত হচ্ছে কিনা এটা বুজার উপায় হচ্ছে নামাজ যেই ওয়াজের মাহফিলে 50,000 মানুষ হলো কিন্তু জামাতে 500 মানুষ থাকলো না বুঝতে হবে ওই হুজুরের ওয়াজে কোনো কাজ হয় না মহতারাম হাজিরিন যে কথা বলছিলাম ফজর জোহর আসর মাগরিব এশা কয় ওয়াক্ত নামাজ জানি তো সবাই অনেক মুসলমানের সন্তান আছে এগুলো জানে না এক গল্প শুনছিলাম আপনারা বুর হয়ে গেছেন দীর্ঘ সময় কথা বলতেছি একটা গল্প বলি একটু রিয়াকশন কি বলে রিক্রিয়েশন দেওয়ার জন্য এক হুজুর দাওয়াত খাইতে গেছেন একজনের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন বেটা বলো তো ফজরের নামাজ কয় রাখাত তেহে বলে 8 রাখাত রান্নাঘর থেকে কিচেন থেকে স্ত্রী এভাবে দেখাইতেছে ঘরের বিবি রান্নাঘর থেকে এভাবে দেখাচ্ছেন চাই বলো চাই দিছে হুজুরের সামনে স্ত্রীকে দম কয় 8 কইয়াই হুজুরে মানতেছে না আর তুমি চাই বলতেছো আমি 8 দিয়েই হুজুরে বুঝাইতে পারতেছি না এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই কলিমা কালাম জানে না নামাজ জানে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন পড়ুন আমিন কয় লক্ষ মসজিদ প্রায় 5 লক্ষ ফজর জোহর আসর মাগরিব এশা 5 বার করে আজান হয় 5 কে 5 দিয়ে গুণ দিলে কত হয় তার মানে 25 লক্ষ বার আজান হয় সুবহানাল্লাহ বলেন আজান হলে জামাত হয় কি না জামাতের আগে আবার ইকামত হয় আরো 25 লক্ষ বার তো 25 লক্ষ বার আজান 25 লক্ষ বার ইকামত টোটাল 50 লক্ষ
50 লক্ষ বার আযান এবং ইকামতের ভিতরে মুয়াজ্জিন দুইবার করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিনা? বলেন। তাহলে 50 গুণ 2 সমান 1 কোটি। 1 কোটি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 50 গুণ 2 সমান কত? 1 কোটি। 1 কোটি বার। আমি আপনাদেরকে সৌদি আরবের হিসাব দেই নাই, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, ইরান, সোমালিয়া, মিশর, সুদান, তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, এ সমস্ত 57টা মুসলিম রাষ্ট্রের হিসাব আমি আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষমতা আমার হাতে নাই। কেবল বাংলাদেশ আমাদের পাশে ইন্ডিয়া 40 কোটি মুসলমান বাস করে, আমাদের পাশে পাকিস্তান 15 কোটির উপরে মুসলমান বাস করে, আমি তারও হিসাব আপনাদের সামনে দেই নাই। কেবল বাংলাদেশের 64টি জেলায় 56,000 বর্গ মাইলের ভূখণ্ডের ভেতরে এক বছরে নয়, এক মাসে নয়, এক সপ্তাহে নয়, একদিনে ফজর থেকে এশা পর্যন্ত আজান আর ইকামতের ভিতরে আমার নবীর নামের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। 1 কোটি বার, 1 কোটি বার, সুবহানাল্লাহ। এমদাদ সাহেব পৌরসভা বাজার মাহফিলে আসবেন, মাইকিং হয়তো 2 দিন হইছে, ঠিক কি না বলেন? এমদাদ সাহেব আসবেন, মুস্তাক সাহেব আসবেন, এই যে মাহফিল করে চলে যাব শেষ, কিন্তু আমার নবীর নাম মোবারকের জিকির মসজিদের মিনার থেকে দিনে 1 কোটি বার উচ্চারিত হচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ও হাবিব আমার মসজিদের মিনার থেকে পথ পথ করে আপনার শানে রিসালাতের পতাকাকে আমি উড্ডীন করে রেখেছি। সারা পৃথিবীর মোল্লা মৌলভী যদি একত্রিত হয়ে টানা হেসরা করে আপনার শানে রিসালাতের এক চুল পরিমাণও কমাতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন যেই নামের জিকির মসজিদের মিনারাত থেকে দিনে 1 কোটি বার হয় আজান এবং ইকামতে শুধু বাংলাদেশে, সেই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নবীর খুব ঠেকা পড়ছে? বুঝেন নাই আমার কথা? যেই নবীর নাম মোবারকের জিকির বাংলাদেশে দিনে 1 কোটি বার হয় সেই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নবী খুব হা হা করে বসে আছেন? নবীর ব্যঙ্গেরও ঠেকা পড়ে না। সারা পৃথিবীর মানুষ যদি ইয়া রাসূলুল্লাহ না বলে আমার আল্লাহ আজান এবং ইকামতের ভিতরে এমন এক ব্যবস্থা করে দিয়েছেন দিনে বাংলাদেশের ভূখণ্ড থেকে তাও কি কান ধরে, সুবহানাল্লাহ, আর মাহফিলে আসলে দাঁড়াইতে কোমর ধরে যায়, ঠিক কি না বলেন? ইয়া নবী সালাম আলাইকা বললেই কোমরে ব্যথা শুরু হয়ে যায়। এ মাওলানা আজান কি বসে দাও না দাঁড়ায় দাও, জুমার খুতবা কি বসে পড়ো না দাঁড়ায় পড়ো? মাওলানা সাহেব জুমার খুতবায় আমার নবীর সালাম আছে না নাই? আপনারা মসজিদে জুমার খুতবা শুনেন না? সেখানে নবীজির সালাম নাই? আরে নবী তো আছে, খোলাফায়ে রাশেদাও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার খুতবায় ইমামেরা আবু বকর সিদ্দিককে স্মরণ করে, ফারুকে আজমকে স্মরণ করে, ওসমানে গনি জিন্নুরাইনকে স্মরণ করে, মাওলা আলী শের খুদাকে স্মরণ করে, আম্মা জান ফাতেমাকে স্মরণ করে, হাসনাইনে করিমাইনকে স্মরণ করে, নবীর নাম তো নিচে নিচে সাহাবায়ে কেরামের নাম জুম্মায় খুতবায় মসজিদের মিম্বরে দাঁড়ায়া নিচ্ছে। এই একই ব্যক্তি, একই ব্যক্তি মাহফিলে আসলে দাঁড়াইলে কোমর ধরে যায়, একই ব্যক্তি আজান দেয় নবীর নাম দাঁড়ায়া, একামত দেয় নবীর নাম দাঁড়ায়া, খুতবা পড়ে নবীর নামে দাঁড়ায়া, একই ব্যক্তি মাহফিলে আসলে দাঁড়াইলে কোমর ধরে যায়, এদেরকেই বলা হয় মুনাফেক। যে এক জায়গায় একটা করে আরেক জায়গায় করে না, এর নাম মুনাফিক। দ্বিমুখী, দ্বিমুখী, এই মুখ দিয়েই তো নবীর নাম নিছে মসজিদে, এই মুখ দিয়ে আবার মাহফিলে আসিয়া বলে দাঁড়ানো যাবে না, তাইলে এটা মুনাফিক হইল না? এদেরকেই বলা হয় পাক্কা মুনাফিক। মহতারাম হাজিরিন, কথা অন্যদিকে চলে গেছে। এখন আমাদের দেশে বর্তমানে একটা বড় ফেরকা হচ্ছে আহলে হাদিস ফেরকা, ঠিক কিনা বলে? তারা এভাবে নামাজ পড়ে, ঠিক নি? তারপরে পা দুইটা, একটা পৌরসভা বাজারে আর একটা রাজনগর, ঠিক না বেটি? এমন ভাবে নামাজে দাঁড়ায় মহাতারাম হাজিরিন,
এখন প্রশ্ন হচ্ছে এই আলোচনা এখন আমি যে আলোচনায় যাব এখন থেকে আমি যে আলোচনায় যাব এই আলোচনাটা একটু কঠিন হবে আপনারা মনোযোগ দিতে হবে কারণ মাযহাবের আলোচনা এটা আলেম ওলামাদের জন্যই কঠিন বিষয় ঠিক না হুজুর সাধারণ মানুষের জন্য তো কঠিন বটেই আমরা মাযহাব মানব কেন এর আগে একটু জেনে নেন মাযহাব কয়টা চারটা বলেন মাযহাব কয়টা চারটা আমার সাথে বলেন হানাফি হানাফি শাফেঈ মালিকি মালিকি হাম্বলি হাম্বলি মাযহাব কয়টা চারটা চারটা মাযহাব শব্দের বাংলা অর্থ হচ্ছে পথ মাযহাব শব্দের বাংলা অর্থ কি পথ রাস্তা কিসের পথ কিসের পথ পথ হিসেবে দুনিয়াতে একটা অর্থ আর আখেরাতের জন্য আরেকটা অর্থ দুনিয়ায় মাযহাব শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পথ রসুলের পথ ইবাদতের পথ নামাজ পড়বার পথ রোজা রাখবার পথ হজ করবার পথ যাকাত দেওয়ার পথ অর্থাৎ কিভাবে নামাজ পড়ব কিভাবে রোজা রাখব কিভাবে হজ করব কিভাবে যাকাত দিব কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করব এই কিভাবে উত্তরের নাম হচ্ছে মাযহাব মাযহাব শব্দের বাংলা অর্থ কি বলছি পথ দুনিয়াতে পথ অর্থ হচ্ছে নামাজ পড়বার পথ রোজা রাখবার পথ হজ করবার পথ যাকাত দেবার পথ আল্লাহর ইবাদত বন্দেগী করবার পথ আর আখেরাতে পথ হচ্ছে বেহেশতে যাওয়ার পথ সুবহানাল্লাহ বলবেন না কিসে যাওয়ার পথ বেহেশতে যাওয়ার পথ এখন এখানে একজন ভালো আলেম এই জন্য উনাকে বারবার ইয়ে করতেছি লা অর্থ নাই লা অর্থ কি লাম আলিফ জুবল লা এই লা এর লা আরবি এর বাংলা অর্থ হচ্ছে নাই লা মাযহাবি এর অর্থ হচ্ছে মাযহাব নাই মানে পথ নাই পথ নাই কে আমাদের সিলেটি ভাষায় বলে বেপথি বুঝেন নাই আমার কথা বেপথি বেপথি মানে হচ্ছে পথহারা 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 এখন আপনারা বলেন পথহারা বেহেশতে যাবে না পথের মাধ্যমে বেহেশতে যেতে হবে পথহারা হইয়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই হাকিকতে ওরা লামা যাবি না ভালো করে কথাটা খেয়াল করতে হবে যারা মাযহাব মানে না ওরাও মাযহাবি ওদের মাযহাব হচ্ছে পাঁচ নাম্বার মাযহাব ওরা আমাদের চার মাযহাবের কোনো মাযহাবে নাই গভীরভাবে লক্ষ্য করুন আপনি যদি একটা লা মাযহাবের কাছে যান তাইলে সে আপনাকে জাকির নায়েকের বই পড়ার জন্য বলবে কথা কোন ঠিক না বেঠিক সে আপনাকে নাসিরউদ্দিন আলবানীর বই পড়ার কথা বলবে নাকি ভুল বলছি বাবা আপনি যদি একজন লা মাযহাবের ঘরে যান সেখানে দেখবেন আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই আছে তার মানে তার মাযহাব জাকির নায়েকের মাযহাব ঠিক তার মাযহাব নাসিরউদ্দিন আলবানীর মাযহাব ঠিক সুন্দর হ্যাঁ ঠিক তার মাযহাব নাসিরউদ্দিন আলবানীর মাযহাব তার মাযহাব জাকির নায়েকের মাযহাব আর তাদের যত নেতা আছে শওকানি থেকে শুরু করে তাদের যত নেতা আছে সব নেতাদের গুরু হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাজদি আর সেই মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাজদির অনুসরণে যারা লামাযহাবি দাবি করছে আসলে তারা লামাযহাবি নয় তাদের মাযহাবের নাম ওহাবি মাযহাব ঠিক তাদের মাযহাবের নাম কি ওহাবি মাযহাব তাদের মাযহাবের নাম ওহাবি মাযহাব ওহাবি মাযহাব আসলে লামাযহাবি বলতে কিছু নাই মহতারাম হাজিরিন যদি এটা বলতো তারা যে তুমি ইমাম আজম আবু হানিফাকে মানিও না তুমি ইমাম শাফিকে মানিও না তুমি ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করিও না তুমি ইমাম মালিককে অনুসরণ করিও না তুমি জাকির নায়েককে অনুসরণ করিও না
তুমি নাসিরউদ্দিন আলবানীকে অনুসরণ করিও না, তুমি শওকানীকে অনুসরণ করিও না, তুমি আব্দুল্লাহ জাহাঙ্গীরকে অনুসরণ করিও না, তাইলে আমরা বুঝতাম তারা লামাজহাবি, কিন্তু আসলে তো তারা আমাদের চার মাযহাব বাদ দিয়া ওয়াহাবীদের মতবাদের অনুসারী সমস্ত আলেম এবং বক্তাদেরকে অনুসরণ করার কথা তারা বলে এবং তাদের কিতাবাদি তারা মানুষের সাথে সামনে ফ্রি সাপ্লাই করে। এর দ্বারা বোঝা যায় তাদের মাযহাবের নাম হচ্ছে ওয়াহাবি মাযহাব। কথা কি পরিষ্কার হয়েছে? পরিষ্কার। মহতারাম হাজিরিন, এখন আসুন কোরআন শরীফে মাযহাবের দলিল আছে কিনা দেখার দরকার আছে কি নাই। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন থাকতে হাদিস থাকতে আমরা আবার ইমাম আজমকে কেন মানব? আবু হানিফাকে মানার দরকার কি? বুখারী শরীফ থাকতে আবু হানিফার দরকার কি? কথা বোঝা যাচ্ছে? কোরআন শরীফ থাকতে আবু হানিফার দরকার কি? কেন দরকার এটা একটু একটু সময় লাগবে বোঝানোর জন্য। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ। হুকুম চলবে কার? বলেন হুকুম চলবে কার? আল্লাহ। আমরা নামাজ পড়ি কার জন্য? বলেন রোজা রাখি কার জন্য? শোনেন, নবীর জন্য কোনো ইবাদত নাই, গৌসে পাকের জন্য কোনো ইবাদত নাই, খাজা আজমিরির জন্য কোনো ইবাদত নাই, আমরা উনাদেরকে মহব্বত করি, ঠিক কিনা? উনাদের পূজা আমরা করি না, উনাদের এবাদত আমরা করি না, এবাদত করি কার? আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য। কার এবাদতের জন্য? আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ এবাদত, রমজান শরীফের রোজা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেয়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, জিকির আসকার করা ইবাদত, তাসবিহ তাহলিল পড়া ইবাদত, দুরূদ শরীফ পড়া ইবাদত, আমি যে কথাগুলো বললাম এর বাইরে আমরা আর কোনো কাজ করি নাকি করি না? করি না। আমরা ব্যবসা করি, হাল চাষ করি, চাকরি করি, আমরা খাওয়া দাওয়া করি, পেশাব পায়খানায় যাই, আমরা ঘুমাই, বিবাহ শাদী করি, সন্তান লালন পালন করি, তাহলে এগুলা কেমনে ইবাদত হইল? চদুরশেব মৌলানা মুহাম্মদ আলি সৈদিনা মৌলানা মুহাম্মদ আলা সৈদিনা মৌলানা মুহাম্মদ আলি সৈদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরানে কেরাম, মাযহাবের যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম আর যেগুলা বলতে পারলাম না, এগুলার উপরে আমার নিজের লেখা একটা কিতাব আছে, মাযহাব বিরোধীদের খণ্ডনে হানাফিদের জরুরি মাসায়েল। আমি আমরা মাযহাব কেন মানা লাগবে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিয়ে আমার কথা শেষ করতেছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এখন তিনটা আয়াতের মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে। যেমন এক আয়াতে আল্লাহ বলেছেন হুকুম চলবে আল্লাহর, হুকুম চলবে কার?
এবাদত কর চলবে কার কিন্তু আরেক আয়াতে আল্লাহ পাক গিয়ে বলছেন আতিউল্লাহ তোমরা আনুগত্য করো আল্লাহর হুকুম মানো আল্লাহর ইতাআত করো আল্লাহর ওয়া আতিউর রাসূল তোমরা ইতাআত করো রাসূলের ওয়া উলিল আমরি মিনকুম আর তোমরা তোমাদের মাঝে উলুল আমর যারা আছেন তাদের ইতাআত করো তাহলে আল্লাহর হুকুমটা থাকলো কোথায় এখানে তো নবী চলে আসলেন উলুল আমর চলে আসলেন উলুল আমরের ব্যাখ্যা হচ্ছে উলামায়ে কেরাম মুফতিগণ মুস্তাহিদগণ উলুল আমরের ব্যাখ্যা মুস্তাহিদগণ তো এখানে এক আয়াতে আল্লাহ বললেন হুকুম চলবে আমার আরেক আয়াতে বলবেন আমারও চলবে আমার নবীরও চলবে আমার নবীর উম্মতের মাঝে যারা মুস্তাহিদ উলামায়ে কেরাম তাদেরও হুকুম চলবে তাহলে একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না এটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে সহজ করে একটা উদাহরণ দেই আমরা কেন মাযহাব মানি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সবগুলা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে বয়ান দিয়ে দেন নাই ইশারা করেছেন যদি সব বিষয় কোরআনে আলোচনা যেমন আমরা চা খাচ্ছি এই চায়ের কথা কোরআন শরীফে আছে আছে নাকি পান খান না আপনারা পানের কথা কোরআন শরীফে আছে এখন এগুলা সব কথা যদি কোরআন শরীফে নাজিল করা লাগে তাইলে কোরআন শরীফ আর 30 পারা থাকবে না এটা ট্রাক দিয়া বহন করা লাগবে ঠিক না বেটি এই জন্য কোরআন শরীফের মধ্যে ইশারা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার রাসিখুনা ফিল ইলমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা যে জিনিস জানো না বুঝো না সেটা আলেমদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও এখন আপনি অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর আপনি ডাক্তারের কাছে গেছেন যাই কি না কথা বলেন যাই কি না ডাক্তার আপনার শরীরকে ডায়াগনোসিস করে একটা ঔষধ লিখে দিয়েছেন সেই ঔষধ অনুযায়ী আপনি আপনার পথ্য মানলে আপনি আল্লাহর হুকুমের রোগ থেকে ভালো হন এই ডাক্তার যে আপনার শরীর ভালো রাখবার জন্য যে প্রেসক্রিপশন দিল একজন মাযহাবের ইমাম কোরআন এবং হাদিস পর্যালোচনা করে কিভাবে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আমাদের শরীর এবং মনের খোরাক হবে সেই পদ্ধতি একজন মাযহাবের ইমাম বাতলাইয়া দেন এখন প্রশ্ন হইল তাইলে চার মাযহাব কেন হ্যাঁ হওয়ার কথা ছিল মাযহাব একটা চারটা হইল কেন চারটা মাযহাব কেন হইল চার মাযহাব হওয়ার কারণ হচ্ছে আমি একটা উদাহরণ দেই কোরআন শরীফ থেকে আমার ভাইজান আছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরুইন কোন একজন মহিলা যদি কোন কারণে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তারপরে যদি তিনি আবার বিবাহ করতে চান একজন তালাক প্রাপ্তা নারী একজন ডিভোর্সি নারী স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে তিনি এখন আবার বিবাহ করতে চান তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরুইন ওই মহিলা যেন তিন কুরু কুরু তিন কুরু যেন তিনি অপেক্ষা করেন কয় কুরু কা কুরু কর্ষকার কুর অরস্কার রু কুরু এতটুকু মনে রাখেন কুরু এখন কুরু কি আপনারা কিছু বুঝছেন বলেন না বুঝেন নাই কুরু তো আপনারা বুঝেন নাই এই কুরুর ব্যাখ্যা আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা দিয়েছেন একটা ইমাম শাফি দিয়েছেন আরেকটা কিন্তু দুইটাই সঠিক খেয়াল করবেন ভালো করে মহিলাদের প্রতি মাসে একটা পিরিয়ড হয় ইংরেজিতে পিরিয়ড বলে ফেকার মাসালায় হাদিসের ভাষায় হায়েজ বলা হয় একজন মহিলার যখন পিরিয়ড চলে ওই পিরিয়ডের সময়টাকে আমরা বলি হায়েজ
আর পিরিয়ডের বাইরে যে সময়টা ওই সময়টাকে আমরা বলি তুহুর। তুহুর মানে পবিত্রতা। ওই পবিত্র সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারেন, স্ত্রী নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু হায়েজের সময় তিনি নামাজও পড়তে পারেন না, রোজাও রাখতে পারেন না। ঠিক কি না বলেন? নামাজও পড়তে পারেন না, রোজাও রাখতে পারেন না, ওটা অপবিত্রতার টাইম। ঘরের অন্য সব কাজ করতে পারবেন, রান্না বান্না করতে পারবেন, সবই করতে পারবেন, কিন্তু নামাজ রোজা চলবে না। এখন কুরুর ব্যাখ্যায় ইমামে আজম আবু হানিফা হায়েজকে গ্রহণ করলেন আর ইমাম শাফি তুহুরকে গ্রহণ করলেন। আমি রিপিট করছি কথাগুলো যেহেতু কঠিন। তিন কুরু অপেক্ষা করতে হবে। একজন স্ত্রী তার স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ার পরের দিন গিয়ে বিবাহ বসলে ওই বিবাহ হালাল হবে না। যত সন্তান জন্মগ্রহণ করবে সেগুলো অবৈধ হবে। ঠিক কি না বলেন? কি করতে হবে মহিলাকে? তিন কুরু অপেক্ষা করতে হবে। এখন তিন কুরুর ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা বলছেন তিনি তার তিনটা পিরিয়ড পার করবেন। কয় পিরিয়ড? তিন পিরিয়ড পার করে তিনি বিবাহ করতে পারবেন। আর ইমাম শাফি বলেছেন সে তিন তুহুর পার করবে, তিনটা পবিত্রতার টাইম পার করবে। দুইটাতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, খেয়াল করবেন কথাটা। কোনো লামা সাহাবি ভাই তার যদি ঘরের কোনো বোন বাগ্নির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, হ্যাঁ ধরেন তার বোনের বিবাহ ভেঙে গেছে, এখন ওই সালাফি লামা সাহাবি তার বোনকে আবার বিবাহ দিতে চায়, তাহলে কোরআনের ভাষা অনুযায়ী তিন কুরু অপেক্ষা করা লাগবে। ঠিক কি না? এখন তিন কুরু যদি সে মানতে যায়, যদি হায়েজকে সে গ্রহণ করে, তাইলে সে আমাদের ইমাম আবু হানিফার রায় মেনে নিল। আর যদি সে তুহুরকে গ্রহণ করে, তাইলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির রায় মেনে নিল। মাযহাব না মানার কোনো পথই নাই। আর যদি বলে না আমি ইমাম আজমের টাও মানি না, ইমাম শাফির টাও মানি না, তাইলে তার বোন বাগ্নিরে বিবাহ না দিয়েই করে রাখতে হবে। কথা কি পরিষ্কার হইছে? এটা একটা উদাহরণ দিলাম। এই যে দুইজনের কথা আমি আনলাম, দুইটা রায় আসলো কোরআন শরীফের একটা আয়াতকে কেন্দ্র করে। এই দুই মতের কারণেই মাযহাব একাধিক হয়েছে। আমি এখন সাইর মাযহাবের উদাহরণ দেওয়ার আমার হাতে টাইম নাই, আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু সাহাবি, নবীজি বললেন তোমরা বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়তে পারো, ওইভাবে তোমরা যাবা। যেমন আপনি আপনার ছেলেকে একটা কাজ দিলেন, দিয়া বললেন বাবা দৌড়ে যাইবা, দৌড়ে আসবা, আধা ঘন্টার ভিতরে আসো, টাইম কম, এই জিনিসটা নিয়ে আসো। নবীজি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে একটু তাড়া দিলেন, বললেন যে বনি কুরাই যায় গিয়ে তোমরা আসরের নামাজ পড়তে পারো, ওই মতো তোমরা যাবা, ওখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা। সাহাবায়ে কেরাম খুব দ্রুতই চলছিলেন, কিন্তু বনি কুরাই যায় পৌঁছার আগেই আসরের রক্ত চলে যাচ্ছে, মাগরিবের রক্ত একদম নিকটবর্তী হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের মাঝে দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে এক ভাগ বললেন যেহেতু আসরের নামাজে রক্ত চলে যাচ্ছে আমরা নামাজটা পড়ে নেই, আরেক ভাগ বললেন না নবীজি যেহেতু বলছেন বনি কুরাই যায় গিয়া নামাজ পড়তাম, তাইলে আমরা এখানে পড়বো না, আমরা কাজা পড়বো। সুবহানাল্লাহ বলেন না? এগুলো আমার এই কিতাবে সব রেফারেন্স আছে হাদিসে, আমরা কাজা পড়বো। তখন এক ভাগ এখানে নামাজ পড়ে নিলেন রাস্তার মধ্যে, আর আরেক ভাগ নামাজ না পড়িয়া বনি কুরাই যায় গেলেন, গিয়া ওখানে গিয়া মাগরিবের নামাজের পরে তারা আসরের নামাজ কাজা পড়লেন। ফিরে আসার পর তারা নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলছিলেন বনি কুরাই যায় গিয়া আসরের নামাজ পড়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে আসর রক্ত হয়ে গেছে, আমরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছি, এক ভাগে আমরা আসরের নামাজ পড়ে নিয়েছি, আরেক ভাগ আমরা নামাজ কাজা করেছি, কারটা সঠিক হইছে? নবীজি বলেন দুইটাই সঠিক হইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম মাযহাব। এটার নাম কি? মাযহাব। এটার নাম মাযহাব। মহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হচ্ছে আমার শেষ কথা,
আমাদের আপত্তি বুকে হাত দিয়ে নামাজ পড়ার মধ্যে নয়, আমাদের আপত্তি আমিন জুড়ে বলার মধ্যে নয়। খেয়াল করিয়েন কথাটা, বুকে হাত দিয়া নামাজের হাদিস আছে, কিন্তু এটা হানাফি মাযহাব নয়। ভাই আমার কথা ঠিক আছে? গভীরভাবে লক্ষ্য করেন আমি এখন কি বলতে চাচ্ছি। বুকে হাত দিয়া নামাজে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা হানাফি মাযহাব নয়। আমিন জুড়ে বলা আমাদের আপত্তি নাই, কিন্তু এটা হানাফি মাযহাব নয়। আপনারা আমার কথা খেয়াল করেন। এখন আপনারা কেউ বলতে পারেন তো সে যদি আমিন জুড়ে বলে আমার অসুবিধা কি? বলতে পারেন না আপনারা? সে যদি আমিন জুড়ে বলে তাহলে আমার অসুবিধা কি? হ্যাঁ, আমার অসুবিধা আছে। সে যদি বলে আমি অমুক মাযহাবের অনুসরণ করি তাইলে আমার আপত্তি নাই, আর সে যদি বলে আমি লা মাযহাবি তাইলে আপত্তি আছে। এইটা বোঝাবার জন্য আরেকটা উদাহরণ দেই। আপনি গেলেন একজন ডাক্তারের কাছে, অসুখ হয়েছে, ডাক্তার একটা প্রেসক্রিপশন দিল আপনারে, এটা আপনি বগলে নিলেন, নিয়ে বললেন দেখি ডাক্তার ঠিক মতোই ঔষধ লেখলো কিনা। আপনি আরেকজন ডাক্তারের কাছে গেলেন, হ্যাঁ ওই ডাক্তার আরেকটা প্রেসক্রিপশন দিল, ওইটাও বগলে নিলেন। আপনি এভাবে 60 জন ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পর 60 জন ডাক্তারের প্রেসক্রিপশন ফার্মেসিতে নিয়ে দিয়ে বললেন ভাই আমার এই 60 জন ডাক্তার এই প্রেসক্রিপশনের ঔষধগুলা দেন। ফার্মেসিওয়ালার তো ঔষধ বেচার দরকার, সে 4টা প্রেসক্রিপশনের ঔষধ একত্রে আপনাকে দিল। আপনি যদি 60 জন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খান আপনি বাঁচবেন না মরবেন? কথা বলেন, বাঁচবেন না মরবেন? সুতরাং যারা এই মাযহাব থেকে তুরা কিছু, এই মাযহাব থেকে কিছু, এই মাযহাব থেকে কিছু যার যে সুবিধা অনুযায়ী নেয়, এটার নাম ইসলাম নয়, এটা মাযহাবের পথ নয়, এটা মাইরের পথ, মরার পথ। হাজিরানে কেরাম, এখন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড একটা কথা আছে, আছে না নাই? এটা আমার একদম চূড়ান্ত কথা, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। ভোটে যিনি বেশি ভোট পান তিনি ইলেক্টেড হন, নির্বাচিত হন, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আমরা 90 ভাগ, এর মধ্যে আমরা শতকরা 99 ভাগের উপরে আমরা হচ্ছি হানাফি মাযহাবের অনুসারী, কথা কোন ঠিক কিনা? তুরস্কে অন্য মাযহাব থাকতে পারে আমার কোনো অসুবিধা নাই, মালয়েশিয়ায় অন্য মাযহাব থাকতে পারে আমার কোনো অসুবিধা নাই, সৌদি আরবে অন্য মাযহাব থাকতে পারে আমার কোনো অসুবিধা নাই, কারণ হানাফিরা শাফেঈদের পিছনে নামাজ পড়ে, শাফেঈরা হানাফিদের পিছনে নামাজ পড়ে, হাম্বলিরা মালিকিদের পিছনে নামাজ পড়ে, মালিকিরা হাম্বলিদের পিছনে নামাজ পড়ে, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি কোন জায়গায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের কাজী হিসেবে নিয়োগ করলেন। হুজুর ঠিক আছে নি হাদিস? হাদিসগুলো আমার হাতে আছে কিন্তু আমি এবারত পড়ছি না টাইম বাঁচাবার জন্য। ইয়েমেনের কাজী বিচারক নবীজি জিজ্ঞেস করলেন, আরে মুআজ বিন জাবাল, তুমি যে ইয়েমেন যাচ্ছ ওখানে তুমি কিভাবে বিচার করবে? মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কোরআন দিয়া বিচার করব। নবীজি জিজ্ঞেস করলেন, কোরআনে যদি সমাধান না পাও তাইলে কি করবে? তিনি বললেন, আমি আপনার হাদিস দিয়া বিচার করব, আপনার সুন্নাহ দিয়া বিচার করব। নবীজি বললেন, আমার সুন্নতে যদি তুমি সমাধান না পাও তুমি তাহলে কি করবে? তখন তিনি বলেন, আমি আমার নিজস্ব ইজতিহাদ দিয়া বিচার করব। সুবহানাল্লাহ! নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, আমি যাকে ইয়েমেনের কাজী করে বানাচ্ছি আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, যে আমার এই সাহাবী আমি যেমন চাই সে তেমনই বিচার করছে। আর ওখানে অর্ডার করে দেওয়া হলো ইয়েমেনে মুআজ বিন জাবাল মদিনার থেকে নির্ধারিত ইয়েমেনের বিচারক, তার ফতোয়ার বাইরে, তার রায়ের বাইরে, তার সিদ্ধান্তের বাইরে আর কারো সিদ্ধান্ত চলবে না। তার মানে ইয়েমেনে যে মাযহাবের অনুসরণ তখন করা হয়েছে ওটা হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মাযহাব।
সুবহানাল্লাহ বলেন এখন খেয়াল করুন কথাটা এখন আমি সমাধান দিচ্ছি আপনাদেরকে ইয়েমেনে মুয়াজ বিন জাবালের মাযহাব থাকা অবস্থায় অন্য কোন মাযহাব চলবে না এই কথাটা নবীজির এই কথাটা কার নবীজির বাংলাদেশে 99 ভাগ মুসলমানের মাযহাব হানাফি মাযহাব সুতরাং বুকে হাত দিয়ে নামাজ পড়তে ইচ্ছা করে মালয়েশিয়ায় চলে যাও বাংলাদেশে এটা চলবে না আমিন জুড়ে বলার ইচ্ছা করে তুরস্কে চলে যাও বাংলাদেশে এটা চলবে না অন্য মাযহাব মানতে ইচ্ছা করে সৌদি আরব চলে যাও বাংলাদেশে এটা চলবে না বাংলাদেশের 90 ভাগ 99 ভাগ মুসলমান যেই মাযহাবের অনুসরণ করে সেই মাযহাবের বাইরে বুকে হাত দিয়ে নামাজ পড়া আমিন জুড়ে বলা তারাবির নামাজ 20 থেকে 8 এ নিয়ে আসা বিতির নামাজ 3 থেকে 1 এ নিয়ে আসা এগুলোর নাম ইসলাম নয় এগুলো হচ্ছে মুসলমানদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এদেশে হক্কানি উলামায়ে কেরাম থাকতে বাংলার জমিনে কোন মাযহাবকে ফিতনা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আল্লাহর কসম তারা বুকে হাত দিয়ে নামাজ পড়তে দেশে আসে নাই তারা আসছে মুসলমানদেরকে ডিভাইড করতে ডিভাইড করতে এদের উদ্দেশ্য মানুষকে নামাজি বানানো নয় উদ্দেশ্য হচ্ছে মুসলমানের মাঝে বিভক্তি তৈরি করতে এদেশের কৌমি আলিয়া মাদ্রাসার মাঝে অনেক দ্বন্দ্ব আছে কিন্তু নামাজে কোনো দ্বন্দ্ব নাই কথা কন না ঠিক না বেটি রোজা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই তারাবির নামাজ কৌমিরাও 20 মানে আমরাও 20 মানি বিতির নামাজ কৌমিরাও 3 মানে আমরাও 3 মানি এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত আর কৌমি আলেমদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই দুই তিনটা বিষয়ে দ্বন্দ্ব হাজির নাজির এলমে গায়েব নূর এই দুই তিনটা বিষয় নিয়ে দ্বন্দ্ব এছাড়া আমলের কোনো বিষয় নিয়ে আমাদের এদেশের 17-18 কোটি মুসলমানের মাঝে আমলের দিক থেকে কোনো দ্বন্দ্ব নাই কৌমিরাও সবে বরাত মানে আমরাও সবে বরাত মানি ঠিক কিনা বলে তাহলে এই 17-18 কোটি মুসলমানের মাঝে তারা এরকম কথা বলতেছে বলে বুকে হাত দিয়ে নামাজ না পড়লে নাবির নিচে হাত দিয়ে নামাজ পড়লে যারা নামাজ পড়তেছে হানাফিদের নামাজ হয় না একেবারে মানে বুল্ড আউট করে দিছে বুল্ড আউট হানাফিদের নামাজ হয় না জুম্মায় আরবি খুতবা দিলে নাকি নামাজ হবে না জুম্মায় বাংলা খুতবা দিতে হবে কত বড় মুরক্কের দল কত বড় মুরক্ক চিন্তা করেন এখানে যদি কোনো লামা সাহেব থাকে আমার সামনে এসে কথা বলতে পারে ওরা বলে সালাত নামাজ বলা যাবে না ঠিক আছে নি হুজুর ওরা সালাত বলে সালাত নামাজ নাকি এটা ফারসি শব্দ এটা বললে গুনাহ হবে সালাত কোরআনের আরবি শব্দ সালাত বলতে হবে এজন্য তারা লামা জাবিরা নামাজ বলে না সালাত বলে তো মুলবি তুমি নামাজটাকে নামাজ বলতে আপত্তি তোমার আরবি ভাষায় সালাত বলা লাগবে তো তোমার এমনই গজব তোমার উপরে পড়লো এমন শয়তান তোমার গারে সওয়ার হলো তুমি নামাজকে সালাতকে নামাজ বলতে তুমি রাজি না এটা আরবি থাকতেই হবে অথচ জুম্মার খুতবা একটা ইবাদত এটাকে আরবি থেকে তুমি বাংলা বানাই দিচ্ছ তারা বলতেছে আরবিতে খুতবা দিলে হবে না তো এক সময় তুমি বললা নামাজকে সালাত বলতেই হবে নামাজ বললে হবে না আবার তুমি খুতবাকে বলতেছো আরবিতে খুতবা দিলে হবে না তো তুমি আরবিটা কেমনে মানলা তুমি নিজেই তো ঠিক নাই মিয়া নিজেই মুনাফিক এক জায়গায় বলে আরবি না হইলে হবে না আর এক জায়গায় বলে বাংলা না হইলে হবে না এইভাবে উদ্দেশ্য আসলে উদ্দেশ্য আরবি বাংলা না উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে বিভ্রান্ত করিয়া মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করা এই জন্য আহলে হক ওলামায়ে আহলে সুন্নাতের দায়িত্ব হচ্ছে যত ধরনের ফেতনা দেশে সৃষ্টি করা হচ্ছে সেই ফেতনাগুলোকে ঘাড় ধরে দমায় দিতে হবে আমি আপনাদের কাছে দাবি করে যাব
আমি আপনাদের কাছে দাবি করে যাব যদি কোনো মসজিদে আমিন জুড়ে বলে তাকে নামাজের পরে আটকাবেন আটকায়া তাকে দলিল চাইবেন যদি দলিল দিতে না পারে যদি দলিল দিতে না পারে তাইলে সে আমিন বলতে পারবে না জুড়ে ঠিক আছে আর যদি দলিল দিতে পারে তাইলে সে কোন মাযহাব মানে সেটা বলতে হবে যেই মাযহাব মানে ওই মাযহাব যেই দেশে আছে ওই দেশে তারে পাঠাই দেবে কথা কি পরিষ্কার হয়েছে এখানে 99 ভাগ মুসলমানের মাযহাবের উপরে কোনো কথা চলবে না হাজিরানে কারাম মহিষ চিনেননি ইংরেজিতে বাফেলো বলে বাফেলো মহিষের কথা কোরআন শরীফে আছে নাই গরুর কথা আছে একটা সূরা আছে আছে না নাই কিন্তু মহিষের কথা নাই এখন একজন লামা দাবিরে গিয়ে বলবেন যে হুজুর মহিষ খাওয়া জায়েজ না নাজায়েজ তখন সে কোথার থেকে উত্তর দিবে তার বাপেরও ক্ষমতা নাই তার আব্বাও কবর থেকে উঠে আসলে উত্তর দিতে পারবে না যদি উত্তর দিতে হয় তাহলে মুস্তাহিদ আলিমগণের ফতোয়ায় যাওয়া লাগবে কথা কোন ঠিক না বেটি এইভাবে আরো বহু কথা আছে আরো বহু কথা আছে আমি এখন সেদিকে গেলাম না আমরা সকলে চার মাযহাবের অনুসারীরা সারা পৃথিবীর চার মাযহাবের অনুসারীরা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা মানি কথা কোন ঠিক কিনা বলি কিছু শিয়া আছে যারা আলীকে হযরত মাওলা আলীকে আবু বকরের উপরে উঠাইতে চায় এটা ইসলামের আকীদা নয় কথা কি পরিষ্কার আমরা আহলে বাইতকে পাক পাঞ্জাতনকে আমাদের জানের চাইতেও বেশি ভালোবাসি কিন্তু আহলে বাইতের মহব্বতের নামে বাংলাদেশে শিয়াবাদ প্রতিষ্ঠার চক্রান্ত চলছে সেটাও হতে দেওয়া যাবে আফদালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পরে আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ মানুষ ঠিক না বেটি এখন আপনারা বলেন তো আবু বকর সিদ্দিক প্রথম খলিফা এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে আছে না নাই আবু বকর সিদ্দিক প্রথম খলিফা এটা হাদিস শরীফেও নাই আবু বকর সিদ্দিক প্রথম খলিফা এটা হাদিস শরীফেও নাই কিন্তু আবু বকর সিদ্দিক প্রথম খলিফা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ইজমা হয়েছে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে পড়ুন সুবহানাল্লাহ আজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি আশরাফ আলী থানবি কাসিম নানাতুবি তারপর দেওমন মাদ্রাসার 59 বছরের মোহতামিম কারি তৈয়ব সাহেব তারপর বাংলাদেশের সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি তারপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এরপরে হাটহাজারী মাদ্রাসার যিনি মোহতামিম ছিলেন হেফাজতের আমির ছিলেন মাওলানা আহমদ শফি সাহেব এরা 10 জন মিলাদ কিয়ামের পক্ষে এদের কিতাবের মধ্যে লিখিত বক্তব্য আছে আমি সেগুলাকে একত্রিত করে একটা কিতাব লিখেছি দেওবন্দীদের দৃষ্টিতে মিলাদ কিয়াম এই কিতাবটা যদি আপনাদের হাতে থাকে আর একজন কৌমি আলেম আমি কাউকে বকা দিচ্ছি না বাবা তারাও আলেম একজন কৌমি আলেমের কাছে নিয়ে এটা দিবেন দিয়া বলবেন হুজুর মিলাদ কিয়াম নিয়ে কোরআন হাদিস তো আমি বুঝি না আপনি আমার এই বইটার জবাব দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার কয়েকবার মৃত্যু হইয়া কয়েকবার জন্ম হইলো পারবে না কারণ এগুলা তার মুরব্বিরা লিখে গেছে কথা কোন ঠিক কি না সুতরাং এই কিতাবটা সংগ্রহ করবেন এখানে আছে আমার ফিনিশিং কথা আছে নবীজির হাদিস শরীফ অনুযায়ী কোরআন অনুযায়ী বেহেস্তি দল আহলে হাদিস না আহলে সুন্নাত বলেন আহলে হাদিস না আহলে সুন্নাত সুতরাং আমাদের স্লোগান তিনটা কয়টা কমপক্ষে কয়টা বলে নারায়ে তাকবীর বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই তিনটা স্লোগান আমাদের ঠিক কি না এখন লিল্লাহি তাকবীর দে কারণ লিল্লাহির রসুল তো আর বলা যাবে না এই জন্য শয়তান এটা তাদেরকে মাথায় দিছে যে লিল্লাহি তাকবীর বল তাইলে ইয়া রাসূলুল্লাহ এমনি বাদ হয়ে যাবে ঠিক কি না বলেন এদের হাত থেকে আল্লাহ পাক আমাদের ঈমান হেফাজত করুন মা আলাইনা ইল্লাল বালাগ বাগে মদিনা সুন্নি যুব সংঘ আজকে যে ইন্তেজাম করেছে বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে
জনাব মানিক মিয়া সাহেব, ফজল মিয়া সাহেব, আশরাফউদ্দিন অনিক সাহেব সহ যারা এই মাহফিলে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া করে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার কথা আমি এখানে শেষ করছি। আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।